জেলার আটপাড়া উপজেলার মদন সড়কের পাশে এ কৃষি খামারে চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়েছে ভিয়েতনাম জাতীয় ড্রাগনের চাষ দূর দূরান্ত থেকেও অনেকে আসেন এটি দেখতে তলিগাতি ইউনিয়নের ট্যাংরা গ্রামে তিন একর বিশ শতাংশ জায়গার উপর অ্যাডভোকেট হাফিজা আক্তার গড়ে তোলেন এএসসি অ্যাগ্রো নামের এ খামার এতে নারিকেল কমলা লেবু লেবু ও পেঁপে সহ লাগানো হয়েছে ছয় হাজার গাছের চারা এর সাথে পালন করা হচ্ছে হাঁস মুরগি ছাগল ভেড়া ও কবুতর আর পুকুর খনন করে চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির দেশি মাছ ও শাকসবজি স্থায়ীভাবে বেতনভুক্ত পাঁচজন ছাড়াও তিরিশ থেকে পঁয়ত্রিশ জন দিন মজুর হিসেবে কাজ করছেন খামারটিতে বর্তমানে কেবল হাঁসের খামার থেকেই প্রতিদিন চারশোর মতো ডিম পাওয়া যাচ্ছে এই ফল লাগাই যে প্রায় চার মাস হয়ে গে এটা মনে হয় যে এক বছর পরে গিয়া ফল ধরবো এগুলার টায়ার দিছি আমরা এই কারণেই এই গাছটা টায়ারটার উপর দিয়ে নিচ দিকে নামবে আমার মনে হয় যে দুই এক বছরের মধ্যে আমার টাকাটা উঠে আসবে তো আমি চাই যে আমার মতো এরকমভাবে আরও অনেক লোক উদ্যোগী হোক হ্যাঁ আমার মতো মেয়েরা উদ্যোগী হোক যারা চাকরি পাচ্ছে না অথবা চাকরি করার চিন্তাই মাথায় যেন না আসে প্রযুক্তিগত যত সহযোগিতা লাগে এটা করব এবং যদি সরকারি থেকেও কোনো সাহায্য সহযোগিতা সুযোগ থাকে সে ব্যাপারে আমরা তাকে সহযোগিতা করব প্রায় পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে ড্রাগন চাষের সহায়ক হিসেবে ছয়শ হাঁস আশি জোড়া কবুতর একশো দেশি মুরগি চারটি ভেড়া ও ষোলোটি ছাগল পালন ছাড়াও শতাধিক ফলদ গাছ লাগানো হয়েছে এ খামারে সময় সংবাদ নেত্রকোনা